আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ পাকের দরবারে এই দোয়াই করি, আমিন। বাংলা ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিজামুদ্দিনে বাংলাদেশীদের জোরে হজরতজি মারানা সাদ সাব দামাত বারকাতুহু এর বয়ানের চুম্বকাংশ। আশা করি সকল কাম কর্ণে ওয়ালাদের ও সকল মুসলমানের দিনের উপর চলার জন্য রাহাবারে আসবে ইনশা আল্লাহ। যদি কোনো উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলুন শুরু করি। হজরতজি মারানা সাদ কান্দলভি দামাত বারকাতুহু, 31/8/2009, বাদ ফজর, পার্ট 3। একুশ নম্বর, হজরতজি বলেন, সুন্নত হচ্ছে নূর আর বেদাত হচ্ছে অন্ধকার। নবীজির তরিকায় দাওয়াতের মেহনত করলে আল্লাহ অন্ধকার দূরীভূত করে দিবেন এবং হেফাজত করবেন, এই ওয়াদা কিয়ামত পর্যন্ত। বাইশ নম্বর, হজরতজি বলেন, যে দাওয়াত দিবে তার দিল থেকে আল্লাহ তাআলা গায়রুল্লাহর ভয় বের করে দিবেন। তেইশ নম্বর, হজরতজি বলেন, যে মসজিদকে বিরান করার চেষ্টা করবে তার জন্য দুনিয়াতেও জিল্লতি রয়েছে, আখেরাতেও কঠিন আজাবের সম্মুখীন হতে হবে, তাই আল্লাহর বাসায় সে সবচেয়ে বড় জালেম। চব্বিশ নম্বর, হজরতজি বলেন, ইমাম যদি মুসাফির হয় আর মুক্তাদি যদি মুকিম হয়, তাহলে সালাম ফেরানোর পর বাকি নামাজ পুরা করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত হিসেবে সকলকেই পুরা করে যেতে হবে। পঁচিশ নম্বর, হজরতজি বলেন, দ্বীনের তরাক্কি ও তরবিয়াতের বুনিয়াদি জিনিস হলো সবর ও ধৈর্য ধারণ করা। ছাব্বিশ নম্বর, হজরতজি বলেন, প্রতিটি মহল্লায় মেহনত করে সাহাবাদের মতো এমন একটি জামাত তৈরি করা চাই যাহাদের সহবত পেলে মানুষ বদলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে এসে পরিবেশের প্রভাবে কাফেরও মুসলমান হয়ে যেত। সাতাশ নম্বর, হজরতজি বলেন, যে হককে চালানোর জন্য বাতিলের পদ্ধতিতে মেহনত করবে তার মাধ্যমে হকের পরিবর্তে বাতিল জিন্দা হবে। আঠাশ নম্বর, হজরতজি বলেন, দাওয়াতের মেহনতের জন্য নিজ শরীর ব্যবহার করা জরুরি, শারীরিক অংশগ্রহণ ছাড়া মুজাহাদা হয় না, শুধু মাল খরচের দ্বারা কেউ দায়ী হতে পারে না। ২৯ নম্বর, হজরতজি বলেন, এই জামানায় সাহাবাদের তরিকায় দাওয়াতের মেহনত করলে সাহাবাদের চাইতে বেশি মদত ও নুসরত লাভ করবে। ৩০ নম্বর, হজরতজি বলেন, উলামায়ে কেরাম হচ্ছে বাদলের ন্যায় তথা মেঘের মতো, যদি তারা নকল হরকত করেন তবে ইলিম ও হেদায়েত ব্যাপক হবে। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, সামনে আরো আসতেছে ৩০-৩১, পার্ট 4। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।